পাঙ্গাস মাছ পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে আমার মনে হয় খুঁজেই পাওয়া যাবে না সকাল সকালে আমি মাছ কাটতে বসে পড়েছি এদিকে আমার মাছ কাটার দায়ে ধার নেই আমার শাশুড়ি মা এসে ধার দিয়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল এদিকে শাশুড়ি মা সব ধরনের শাকসবজি এনে আমাকে দেখাচ্ছিল আর বলছিল আজকে কি কি দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করা হবে আর বলছিল শাক সবজি গুলো কি তরতাজা সকাল সকাল আমার শ্বশুর এতগুলো বাজার করে নিয়ে এসেছে আমাদের বাড়ির সবাই আমরা পাঁಂಕস মাছ খাই কিন্তু শুধুমাত্র আমার শাশুড়ি মা পাঙ্কস মাছ খেতে পারে না আর বাড়িতে সবাই আমরা খাই পছন্দ করি সবাই অনে এজন্য আমার শ্বশুর পাঙ্কস মাছের সাথে অন্য মাছও নিয়ে এসেছে এরকম বড় বড় মাছ কাটতে আমার ভালোই লাগে কিন্তু ছোট মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না আমার হাজবেন্ডও অনেক পছন্দ পাঙ্কস মাছ সামনে যদি গরুর মাংস মুরগির মাংস দেওয়া হয় ওইগুলো রেখে পাঙ্কস মাছটাই আগে খাবে সে এতটা পছন্দ করে এরকম পছন্দ আর কেউ করে কিনা আমার জানা নেই এখন তো বাড়িতে কেউ নেই শুধু শুধুমাত্র আমি আমার শাশুড়ি আমার শ্বশুর এই কয়েকজন মাত্র সকালবেলা রান্নাটা একদম দেরি হয়ে যায় এই যে মাছ কাটা শাকসবজি কাটা সবকিছু রেডি করা এগুলো করতে করতে সকালবেলা রান্না অনেকটাই দেরি হয়ে যায় সকালবেলার খাবার খেতে খেতে আমাদের দশটা বেজে যায় এই যে দেখেন বেলা উঠে গিয়েছে এরপর মাছগুলো কেটে ধুয়ে রেডি করে নিলাম এখন আমি রান্না বসাবো পেঁয়াজ মরিচ টমেটো সবকিছু কেটে নিচ্ছিলাম এরপর মাছটা রান্না করব এখানে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে রেডি করে নিচ্ছিলাম আর আমি কিন্তু এভাবে মাখিয়ে রান্না করি আর পাঙ্কাস মাছটা ভেজে না রান্না করলে কিন্তু মজা লাগে না খেতে আমি যখনই রান্না করি না কেন তখনই পাঙ্কাস মাছটা ভেজে ভেজে রান্না করি আবার খুব বেশি ভাজলেও এই মাছটা খেতে একদমই মজা লাগে না আমি হালকা করে ভেজে নেব এরপর তরকারিটা রান্না করব এই মাছটা রান্না করার সময় খুবই রিস্কি লাগে কারণ শরীরে তেল ছিটতে আসে এজন্য আমার অনেক ভয় লাগে এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজতেছিলাম এরপর পুরো কড়াইতে চারপাশে মিশিয়ে নিলাম মাছগুলো ভেজে এরপর আমি করে আমি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রেগুলার যেভাবে রান্না করি ওই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমি সব সময় মাটির চোলাতে রান্না করি কড়াইটা কালো লাগছে একদমই কারণ মাটির চোলায় রান্না করলে কড়াই কালো হয়ে যায় এরপর আমি অল্প পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিলাম মশলাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব এরপর আমি সবজি দিয়ে দিবো আর সব ধরনের সবজিতে আমার টমেটো খেতে অনেক ভালো লাগে সেজন্য আমি একটা না হয় দুইটা টমেটো কেটে দিবই এরপর আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই অনেক ঝাল পছন্দ করি এরপর সবজিটা ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছি এরপর আমি ভেজে রাখা পাঙ্কাশ মাছটাও দিয়ে দিচ্ছি এখানে আমার মতো তোমরা কে কে রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে বলবে এরপর পরিমাপ মতো ঝোল দিয়ে দিলাম তরকারিটা যখন বলক উঠে আসবে তখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি শেষের দিকে জিরা ফাঁকিটা তরকারিতে দিলে অনেক সেন্ট আসে আর খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু রেগুলার এভাবেই রান্না করি তোমরা যারা আমার মতো করে রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে বলবে এই তো আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ